বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিপুল সংখ্যক বাস লিজ দিয়ে রাখায় বিআরটিসির গণপরিবহন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজধানীবাসী এতে প্রশ্ন উঠছে রাষ্ট্রায়ত্ত সেবামূলক প্রতিষ্ঠানটির উদ্দেশ্য নিয়ে নগর পরিকল্পনাবিদরা বলছেন জনবনের স্বার্থেই লিজ বাতিল করে সব বাস রাস্তায় নামিয়ে পরিবহন সংকট দূর করা দরকার বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবছে বিআরটিসি কর্তৃপক্ষ দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন সরকার চাইলে লিজ বাতিল করতে প্রস্তুত বিআরটিসি আরফিল প্রিন্স ও খলিল রহমানের ক্যামেরায় সলউদ্দিন সুমরের রিপোর্ট অফিস শেষেই রাজধানীর কারনবাজার সারফওয়ারার পাশে ঘরে ফেরার প্রতীক্ষায় মানুষ। এক একটি বাস আসে আর এভাবেই হুমড়ি খেয়ে তাতে ওঠার প্রাণান্তকর চেষ্টা প্রতি মুহূর্তেই। কেউ উঠতে পারেন, কেউ পরবর্তী বাসে ওঠার লড়াইয়ের জন্য দাঁড়িয়ে থাকেন। গণপরিবহন সংকটের কারণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিনই এমন অবস্থার শিকার হয় মানুষ। বাস সহজে পাওয়া যায় না পার্সোনাল গাড়ির তুলনায় মানে পাবলিক সার্ভিসটা খুবই কম গণপরিবহনটা খুবই কম যার কারণে অনেক সময় ওয়েট করতে হয় যখন উঠতে যায় তখন ঢাকা ধাকি হুড়োহুড়ি অনেক সময় অ্যাক্সিডেন্টের ভয় থাকে কিন্তু এখানে আসলে আমি বাস পাই না কারণ সবসময় বাসগুলো গেট লক থাকে উঠা উঠতে দেয় না আর ভাড়া অনেক বেশি বাসের যে ধরনের নৈরাজ্য বা যে ধরনের ব্যবহার কন্ট্রাক্টারদের বা এদের সিন্ডিকেটের উঠাও যায় না গণপরিবহন সংকটে সাধারণ মানুষ যখন দিশেহারা হারা ঠিক তখন রাজধানীর বিভিন্ন স্থানে এভাবেই অলস পড়ে থাকে বিআরটিসির লিজ দেয়া বহু বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের দৃশ্য এটি অবস্থা দেখে বিআরটিসির বাস ডিপো মনে করতে পারেন যে কেউ একই অবস্থা দেখা যায় হাইকোর্ট প্রাঙ্গন ও সচিবালয়ের সামনেও সকালে যাত্রী নিয়ে এসে বিকেল পর্যন্ত অলস বসে থাকে লিজ বাসের অধিকাংশই বিষয়টিকে বিআরটিসির লক্ষ্য ও উদ্দেশ্যের পরিপন্থী বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ এই বাসগুলিকে বসিয়ে রাখা সাথে প্রাইভেট বাস কোম্পানির একটা বিরাট যোগ সাজগ রয়েছে তাদের স্বার্থ উদ্ধার করতে বিআরটিসি এই কাজটি করে অর্থাৎ বিআরটিসির কর্তা ব্যক্তিরা প্রাইভেট বাস কোম্পানি থেকে কোনো না কোনোভাবে আর্থিক সহযোগিতা পান আর্থিক ইনসেন্টিভ পান ব্যক্তিগতভাবে যার কারণে জনগণের বাস জনগণকে সার্ভিস না দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এ নিয়ে কথা বলতে পর তিন দিন বিআরটিসি কার্যালয়ে গেলে নানান অজুহাতে সময় সংবাদকে এড়িয়ে যান সংস্থাটির চেয়ারম্যান তবে মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা এই কর্মকর্তা সীমাবদ্ধতা ও সংকট স্বীকার করে বলেন সরকার চাইলে লিজ প্রথা বন্ধ করে দেয়া সময়ের ব্যাপার মাত্র এইটা আসলে যে আমরা বাসগুলা দিচ্ছি এই বিভিন্ন প্রতিষ্ঠানে এটাও কিন্তু সরকার সিদ্ধান্ত অনুযায়ী এবং সরকারের যে রেভিনিউ আসার কথা সে অনুযায়ী আমরা এটা এটা দিচ্ছি সরকার সিদ্ধান্ত যদি এরকম নেয় যে প্রতিষ্ঠানগুলো আমরা দেবো না ভবিষ্যতে তাহলে Черкаশি দন্তরাষ্ট্রে আমরা আবার এখানে শুধু গণপরিবহনের জন্য আবার পারি। বিআরটিসির দেয়া তথ্যমতে চলার উপযোগী প্রায় 1600 বাসের মধ্যে প্রতিদিন প্রায় এক হাজার বাস রাজধানীতে সচল থাকে। এর মধ্যে বেশ কিছু বাস দীর্ঘমেয়াদে বরাদ্দ দেয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। সলউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা।